हेलो फ्रेंड्स, वेलकम टू सुस्मिताज लाइफ। आमी सुस्मिता, आज के तुम्हारे जन्य आरेकटा नतून रेसिपी निये एसेछि, जेटा हलो दई बड़ा। चलो देखे नी रेसिपिटा। फ्रेंड्स, आरो नतून नतून भिडियो देखार जन्य यूट्यूबे सार्च बाटने प्रेस करुन, तारपरे टाइप करे निन आमार चैनलेर नाम अर्थात सुस्मिताज लाइफ। चैनलटिके सिलेक्ट करे सबस्क्राइब बाटने क्लिक करुन, पाशे बेल आइकने प्रेस करे अल सिलेक्ट करे निन। सबार प्रथमे आमी निये निएछि बिउलिर डाल 250 ग्राम, ओवरनाइट आमी एटाके भिजिए रेखे दिएछिलाम। तारपरे आमार जेटा लागबे सेटा होच्छे टक दई 200 ग्राम मतन, तारपर लागबे बीट नून, आर लागबे गोटा जिरे, शुकनो लंका लागबे, नून लागबे, धने पाता लागबे गार्निशिंग एर जन्य, लागबे तेतुल, आमी जले भिजिए रेखेछि तेतुलटाके, आर लागबे गार्निशिंग एर जन्य झुड़ी भाजा, আর লাগবে আমার 2 গ্লাস মতন জল, লাগবে চাট মশলা। এখানে আমি জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি শুকনো খোলায়, এটাকে আমি গুঁড়ো করে নেব, তাহলে আমার ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। আমি মিক্সিতে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব সুন্দর আমার গুঁড়োটা হয়ে গেছে। এবার ডালটাকে আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। দেখুন খুব সুন্দর আমার পেস্টটা রেডি হয়ে গেছে, একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা, এখানে হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত বেশি ভালো করে ফাটাবেন আপনারা, তত সুন্দর আপনাদের বড়াগুলো রেডি হয়ে যাবে। যতক্ষণ না ব্যাটারটা হালকা হচ্ছে ততক্ষণ আপনাদের ফেটিয়ে নিতে হবে। এবার কি করে বুঝবেন ব্যাটারটা হালকা হয়েছে কিনা? তাহলে একটা পাত্রে জল নিয়ে নিন, জল নিয়ে এক ফোঁটা ফেলে দেখুন, দেখুন কি সুন্দর ব্যাটারটা উপরে উঠে ভাসছে, তার মানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি জুম করে এখানে দেখিয়ে দিচ্ছি। এইবারে আমি নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে তেল বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এইবারে আমি কি করে বড়াটা রেডি করতে হয় আপনাদের দেখাবো, দুই রকমভাবে আমি দেখাবো, দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে নিয়ে, দেখুন মাঝখানে একটা গোল সার্কেল করে নিচ্ছি, এরমভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন তেলটা গরম বলে খুব সুন্দর বড়াটা হচ্ছে। আবার একটা আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মাঝখানটা ভালো করে একটু বড় করে ফুটো করে নিন। দেখুন লাল লাল হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, বেশি কড়া করা যাবে না, হালকা কড়ার মধ্যে থেকেই তুলে নিতে হবে। এইবারে আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, এটা খুব সহজ। এরকম করে ব্যাটারটাকে নিয়ে জাস্ট তেলের উপর ছেড়ে দেবেন। বড়ার আকৃতি আপনারা যেরকম খুশি দিতে পারেন। এখানে আমি একটু বড়াটাকে চেপে চেপে নিচ্ছি, চেপে নিলে কি হয় বড়ার মধ্যে তেলটা ভালো মতন করে ঢোকে। এবারে আমি চারটে বড়া ভাজা হয়ে গেছে আমার, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এটাও এক ধরনের শেপ আমি তৈরি করে আপনাদের দেখালাম। এইবারে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে সব বড়াগুলোকে ভিজিয়ে দেব। বড়াগুলো নুন জলে ভিজলে বড়ার ভেতর নুন ঢুকবে ও খুব সুন্দর টেস্ট আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা অবশ্যই করবেন।
ভালো করে জলে ডিপ করে নেবেন। আপনারা চাইলে 2 মিনিট রেখেও দিতে পারেন। 2 মিনিট রাখলে আরো ভালো জলটা ঢোকে। দেখুন আমি 2 মিনিট রেখে দিয়েছি, জল আমার ভালো মতন ঢুকে গেছে বড়ার ভেতরে। এইবারে আমি হাতের মধ্যে করে বড়াটাকে নিয়ে নেব। নিয়ে এক হাতের উপর রেখে আরেক হাত দিয়ে আমি এটাকে প্রেস করব। হালকা হাতে প্রেস করতে হবে, প্রেস করলে একদম জলটা বেরিয়ে যাবে। দেখুন আর আমার মধ্যে জল নেই, আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা বড়া আমি হাতের মধ্যে নিয়ে জলটাকে বের করে নেব। হালকা হাতে প্রেস করবেন, নয়তো বড়াটা কিন্তু ফেটে যেতে পারে। দেখুন সবকটা বড়া আমি জল থেকে বের করে নিয়ে নিয়েছি প্লেটের উপর। এইবারে আমি এগুলোকে সার্ভ করার জন্য রেডি করব। টক দইতে আমি একটু নুন, মিষ্টি আর একটু জল মিশিয়ে নিয়েছি। এটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো। এইবারে বড়াগুলোকে নিয়ে একটা একটা করে টক দইয়ের মধ্যে আমি ডিপ করে নেব। তাহলে টক দইটা বড়ার মধ্যে ভালো মতনভাবে ঢুকে যায়। সবকটা বড়াকে আমি একে একে দইতে ডিপ করে সাজিয়ে সাজিয়ে রাখবো। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর দই বড়াটা আপনাদেরও রেডি হয়ে যাবে। এইবারে আমি বাকি যে দইটা আছে সবটাই আমি উপর থেকে দিয়ে দেব। দেখুন আমি সবটা দই দিয়ে দিয়েছি। এইবারে আমি যে টকটা গুলে রেখেছিলাম সেই টকটা তেঁতুলের দিয়ে দেব। পালগুলোকে আমি ফেলে দিয়েছি, ফেলে ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। এটা অবশ্যই দেবেন, খুব টেস্টি লাগে। এইবারে আমি দিয়ে দেব আমাদের ভাজা মশলাটা। ভালো করে ছড়িয়ে দিন যাতে সবকটা বড়াতেই আমাদের মশলাটা লাগে। এবার দিয়ে দেব বিট নুন। আর দিয়ে দেব আমি চাট মশলা। ধনে পাতা দিয়ে দেব আমি ওপর থেকে, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন ধনে পাতাটা। এটা অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজাটা অবশ্যই দেবে, এটা খেতে খুব টেস্টি লাগে। পুরোটাকে রেডি করে আমি এখানে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুবই ভালো লাগে, তোমরা এটা অবশ্যই ট্রাই করো। তাই ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। লাইক করতে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয়। আর সঙ্গে থাকো সুস্মিতাস লাইফের।